एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड दोस आई आर न्यू, वेलकम टू माय चैनल। गाइस कैमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई खूब भालो आछो। अल्हम्दुलिल्लाह आमिओ भालो आछी। तो आमी तीन दिन कोनो वीडियो अपलोड करी नाई कारण आमी एकटु असुस्थ छिलाम। एखन तुम्हारा आमाके निये टेंशन करो ना, आमार जर ठंडा काशी ए समस्त कोनो असुखी हय नाई, एई रकम कोनो असुविधाई हय नाई, आमी अल्हम्दुलिल्लाह सुस्थ आछी। तो गाइस मिडिल क्लासेर आर मात्र दुईटा पार्ट हबे, दुईटा पार्ट होवार पर स्टोरीटा शेष करे दिच्छी कारण ठंडार जोन्नो आमी आर स्टोरीटा बड़ो करते चाच्छी ना, पारछिओ ना। तोमरा सबाई तो जानो गरमे दिनेई आमार गला भेंगे जाय, ठंडा लागे, आर एखन तो शीत, आमी आर शीते कुलाते पारछी ना। तो गाइस आरेकटा कथा होच्छे, आमार जे नतुन चैनेले जे स्टोरीटा आमी दिच्छिलाम साइलेंट लाभ, ओटा आमी मिडिल क्लास दुईटा पार्ट शेष करार पर एई चैनेले देव। तो ओटार एपिसोडगुला तुम्हारा एखाने पाबे। आर ताछाड़ा जे प्रथमे तीनटे एपिसोड आमी दिएछि, आमी ओई तीनटे एपिसोडो एखाने ट्रांसफार करे देव, तो तुम्हारा एखान थेके देखते पारबे। आर कि आर किछु ना, तो सबाई भालो थाको, सुस्थ थाको, आर भिडियोटा आर स्टोरीटा भालो लागले अवश्य लाइक शेयर कमेंट्स आर सबस्क्राइब तो करे दिबाई जारा नतून आछो। तो सबाई भालो थेको, स्टोरी स्टार्ट करी। ঘড়িতে রাত 8:30 বাজে। ডেসিং টেবিলের সামনে বসে তে মনের সুখে সাজুগুজু করছে। আজকে চঙ্কুক তাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাবে, বলেছে বাণিজ্য মেলায় যাবে। একটু একটু শীত পড়েছে, শীতের দিনে মেলায় ঘুরতে রাতের বেলা অনেক ভালো লাগে, আর সাথে যদি ভালোবাসার মানুষটা থাকে তাহলে তো কথাই নাই। ভালো লাগাটা আর আনন্দটা পুরোপুরি পাহাড় সমান মনে হয়। তের মনেও আজকে পাহাড় সমান আনন্দ আর ভালো লাগা ভালোবাসা কাজ করছে। রাত 12টার পরই তার জন্মদিন। আজকে তে চঙ্ককে বলেই দিবে সেও চঙ্ককে ভীষণ ভালোবাসে। ডিসিশনটা একেবারে পাকাপোক্ত করে ফেলেছে তে। আজকে তের জন্মদিন, কিন্তু তে চঙ্ককে গিফট দিবে। আর গিফট হিসেবে সে কি দিবে? গিফট হিসেবে সে নিজেকে সারা জীবনের জন্য চঙ্ককের হাতে তুলে দিবে। আজকে নিজেকে চঙ্ককের জন্য খুব সুন্দর করে সাজাচ্ছে তে। কালো রঙের ব্লাউজের সাথে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কানে বড় বড় ঝুমকা আর ঠোঁটে পার্পল কালার লিপস্টিক, অসাধারণ লাগছে দেখে। চোখে কাজল দেওয়াতে সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে। 9টার সময় আসবে জঙ্কুক ওকে পিক করতে। তৈরি হয়ে খাটের কর্নারে বসে বসে আনমনেই জঙ্ককের কথা ভাবছে। জঙ্কুক ওকে কতটা ভালোবাসে, কত কিছু করছে ওর জন্য, এটা ভেবে সে মনে মনে অনেক খুশি। হঠাৎ করে দরজার শব্দ হতেই দরজার দিকে তাকালো তে। জঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে, পুরোপুরি হা হয়ে গেছে। এমন ভাবে দেখছে যেন এর আগে কখনোই ওকে দেখে নাই। 5 মিনিট দুইজন দুইজনের চোখের দিকে তাকিয়েছিল। চোখে চোখে দৃষ্টি ভেদ করে চঙ্কুক রুমে প্রবেশ করল। তের সাথে কোনো কথা না বলে একটা চেয়ার টেনে সোজা এসে তের সামনে বসল। চুপ করে তের মুখের দিকে তাকিয়ে আছে। তে ভীষণ লজ্জা পাচ্ছে, এভাবে তাকিয়ে আছে কেন লোকটা, এর আগে কি আমাকে দেখে নাই, মনে মনে ভাবছে তে। হঠাৎ করে চঙ্কুক তেকে বলল, এত সেজেছ কেন? কি কি বলছো? কি বলছি তুমি বুঝতে পারছো না? এত সাজুগুজু করেছো কেন? কই, আমি তো জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। সেটাই দেখছি। চঙ্কুক আর কোনো কথাই বলছে না, চুপ করে তের সামনে বসে তের দিকে মগ্ন হয়ে তাকিয়ে আছে। চঙ্ককের এভাবে তাকিয়ে থাকাতে তে ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছে। না পারছে চঙ্ককের চোখের দিকে তাকাতে, আর না পারছে চঙ্ককের মুখ থেকে নিজের চোখটা সরাতে। অনেকটা ইম্বারেস ফিল করছে। এর আগে তো অনেকবার চঙ্ককের সামনে বসে রয়েছে, কিন্তু এর আগে এরকম অদ্ভুত অনুভূতি তের কখনোই হয়নি। সেটার কারণ হচ্ছে চঙ্কুক নিজেই, কারণ অন্য অন্য সময় চঙ্ককে তাকানোর দৃষ্টিভঙ্গি আর আজকের এখনকার তাকানোর দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশ পাতাল ব্যবধান। চঙ্কুক আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। চঙ্ককের চোখে শুধু তে নিজেকেই দেখতে পারছে, তার প্রতি ভালোবাসা, তাকে নিয়ে আশা আকাঙ্ক্ষা ভরপুর চঙ্ককের চোখে। পরিস্থিতিটা সামলানোর জন্য তে লজ্জা ভেঙে চঙ্ককে বলল, কি হয়েছে চঙ্কুক, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? 9টা তো বেজে গেছে, আমরা বাইরে যাব না? জান পাখি, যাব তো অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু টেস্ট করে নিই। কি টেস্ট করবে? পাকা আম। কথাটি বলে তেকে কিছু বলার সুযোগ দেয় না চঙ্কুক। তে হাত দুটো ধরে তেকে আস্তে করে নিজের কোলে বসায়, তারপর তে ঠোঁটে কিস করতে শুরু করে।
জঙ্কুক খুব ডিপ ভাবে তে ঠোঁটে কিস করছিল আর তেও জঙ্কুককে কিস ব্যাক করছিল। জঙ্কুক যখনই দেখতে পেল তে কিস ব্যাক করছে, সঙ্গে সঙ্গে জঙ্কুক কিসটা আরও ডিপ করে ফেলে। এভাবে 10 মিনিট দুজন দুজনকে কিস করার পর দুজনই কিস ব্রেক করে। কিস ব্রেক করার সঙ্গে সঙ্গেই তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে অট্ট হাসিতে হেসে ওঠে। কি হয়েছে জান, তুমি হাসছো যে? হাসবো না তো কি করব, তোমার ঠোঁটে তো লিপস্টিক লেগে গেছে। কি? কথাটি বলেই জঙ্কুক আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সত্যি তো আমার ঠোঁটে তো পুরোপুরি লিপস্টিক লেগে গেছে। হাসতে হাসতে জঙ্কুকের সামনে টিস্যুর বক্স ধরে। জঙ্কুক টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে তার ঠোঁট মুছে আর দেখে বলে, তে তুমি নর্মাল লিপস্টিক কেন লাগিয়েছো, ম্যাট লাগাতে পারলে না? দেখো তো তোমার ঠোঁটের লিপস্টিক খোলা সমস্তটা আমার পেটের মধ্যে চলে গেল আর আমার ঠোঁটেও ভরে গেছে। আমি কি করব জঙ্কুক, আমি কি জানতাম তুমি আমার ঠোঁটে এভাবে কিস করবে? তাছাড়া শাড়ির সাথে ম্যাচিং করে আমার কাছে ম্যাট ছিল না, তাই আমি এটাই লাগিয়েছি। তাছাড়া পাকা আম খেতে হলে একটু একটু রস তো ঠোঁটে ভরবেই, এটা নিয়ে এত চেঁচামেচি করার কিচ্ছু নেই। হাসতে হাসতে জঙ্কুককে কথাটি বলেই তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে আবারও লিপস্টিক লাগাচ্ছে। জঙ্কুক আর চোখে তের মুখের দিকে তাকিয়ে আছে, তার ভীষণ ভালো লাগছে। কাল থেকে তে এখন পর্যন্ত আগের কোনো প্রকার কোনো কথা টেনে জঙ্কুকের সাথে তর্ক করেনি। জঙ্কুক যেটা করতে চাচ্ছে তে তার সাথে ওটাই করতে দিচ্ছে, কোনো প্রকার কোনো আপত্তি করছে না। টিকুক দুজনই পাশাপাশি গাড়িতে বসে আছে, জঙ্কুক নিজে ড্রাইভ করছে আর পাশেই তে বসে আছে। তে ভীষণ খুশি, জঙ্কুক বলেছে আজকে তাকে অনেক দূরে কোথাও নিয়ে যাবে, সারা রাত ঘুরবে, প্রথমে মেলায় ঘুরবে, তারপরে তাকে নিয়ে অনেক দূরে যাবে। কোথায় যাবে সেটা বলে নাই, শুধু এতটুকুই বলেছে যে তের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। তে তো ভীষণ খুশি, ঠোঁটের কোণা থেকে যেন মৃদু হাসিটা সরতেই চাচ্ছে না, অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এর প্রথম বিয়ের পর জঙ্কুকের সাথে সে এত দূরে ঘুরতে যাচ্ছে। দেখতে দেখতেই বাণিজ্য মেলায় পৌঁছে গেছে তারা। গাড়ি থেকে নেমে জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরেছে, তারপর মেলার মধ্যে প্রবেশ করেছে। ভালোবাসার মানুষের হাতটা ধরে হাজার হাজার মানুষের সামনে ঘুরে বেড়ানোর মধ্যে যে অন্যরকম একটা ভালো লাগা, সে ভালো লাগাটা প্রকাশ করার মতো ভাষা নেই আমার কাছে। জঙ্কুকদের হাত ধরে হাঁটছে আর আর চোখে বারবার তের মুখের দিকে তাকাচ্ছে। তে মিটমিট করে হাসছে, তের এই হাসিটা দেখে জঙ্কুকের মনে অদ্ভুত শান্তি কাজ করছে। এই হাসিটার জন্যই তো এতদিন এত কষ্ট করেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে জঙ্কুকদের হাতটা ধরা অবস্থাতেই দুজনের হাতই জঙ্কুকের জ্যাকেটের পকেটে ঢুকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গেই তে দাঁড়িয়ে পড়েছে। কি হলো এটা, তুমি আমার হাত ধরে তোমার জ্যাকেটের পকেটে কেন ঢুকিয়েছো জঙ্কুক? কেন, তোমার কি সমস্যা? আমার বউয়ের হাত জ্যাকেটের পকেটে ঢোকাবো না আমার কলিজার মধ্যে ঢোকাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো তোমার অবজেকশনের কিছু নাই, তুমি চুপচাপ মেলাতে ঘোরো আমার সাথে। জঙ্কুক এভাবেই তুমি হাত ধরে হাঁটছো, অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এর মধ্যে যদি আমার হাতটা তোমার জ্যাকেটের পকেটে ঢুকিয়ে হাঁটো তাহলে মানুষ কি বলবে? এমি আমি যে ভালোবেসে তোমার হাতটা আমার পকেটে ঢুকিয়ে হাঁটছি সেটা তোমার ভালো লাগছে না, মানুষ কি বলবে সেটা ভাবার তোমার দরকার আছে? আমি কি ভাবছি তুমি সেটা দেখো। হুম, সেটাই দেখছি, আমি জানি তো তুমি কি ভাবছো। কি ভাবছি জান পাখি, বলো না। এখন বলবো না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, আমি যেভাবে হাঁটছি আমার সাথে ওভাবেই হাঁটো। কথাটি বলে জঙ্কুক তেকে ওভাবেই হাত ধরে নিয়ে হাঁটতে হাঁটতে একটা কসমেটিক্সের দোকানের সামনে যায়। দোকানে গিয়ে তেকে 100টা লিপস্টিক কিনে দেয়, সবগুলোই ম্যাট। তে তো হা করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক 100টা ম্যাট লিপস্টিক দিয়ে আমি কি করব? আর এতগুলো লিপস্টিকের দরকার নাই, একটা দুইটা হলেই তো হবে। বেশি কথা বলো না তো তে, দরকার আছে আর তোমার জন্য তো কিনছি না, কিনছি তো আমার নিজের প্রয়োজনে। কি কি বলতে চাও জঙ্কুক, তোমার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওহ বেবি, তুমি এত ইনোসেন্ট কেন বলো তো? এগুলো সব তোমার জন্য, তোমার এই নরম সফট লিপসের জন্য। তোমার ঠোঁটে লিপস্টিক দেখে আমি তো আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আর হাটে হারে ভাঙতে হবে না, তোমার যা ইচ্ছা তাই কেন? তে জঙ্কুকের সাথে আর কোনো প্রকার কোনো বার্গেটিংই করে না, কারণ সে জানে জঙ্কুককে বলেও লাভ নাই। জঙ্কুক তার ইচ্ছা মতো তেকে অনেক কিছু শপিং করে দেয়। তারপর তারা খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। জঙ্কুকদের পছন্দ মতো খাবার অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যে খাবার চলেও আসে। অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা বাজে।
পেট তো ভীষণ পরিমাণ ক্ষুধা লেগেছে। দুপুর বেলা জঙ্গকের সাথে রাগ করে সে পেট ভরে খেতে পারে নাই। তারপর সন্ধ্যা হওয়ার পরে জঙ্গকের সাথে ঘুরতে আসবে, এই আনন্দে আর কিছুই খায় নাই। টেবিলে খাবারটা আসার সাথে সাথেই তে আর কোনো কথাই বলে না, চুপচাপ খাওয়া স্টার্ট করে দেয়। জঙ্গক তের মুখের দিকে তাকিয়ে আছে, তে খাবারের দিকে তাকিয়ে কপ কপ করে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, এইদিক ওইদিক কোনো দিকে তাকাচ্ছে না। একটা বারের জন্য জঙ্গককে বলছেও না খেতে। দুই তিন মিনিট পর জঙ্গকই দেখে বলল, কি হয়েছে তে, এভাবে কেন খাচ্ছ? কেন, কিভাবে খাচ্ছি? তুমি এত গপগপ করে কেন খাচ্ছ? একটু আস্তে ধীরে খাও। কেন আস্তে খাবো? আমার ক্ষুধা পেয়েছে, খাবার সামনে আছে, আমি আস্তে কেন খাবো? আর তুমি বসে আছো কেন? তুমিও খাও। আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন? আশেপাশে একটু তাকিয়ে দেখো। তে কথাটি শুনে আশেপাশে তাকিয়ে দেখে প্রত্যেকটা টেবিলেই জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকা কিংবা হাজবেন্ড ওয়াইফ বসে খাবার খাচ্ছে। তে এক নজরে পুরো রেস্টুরেন্টের মানুষগুলোর দিকে তাকায়, তারপর চঙ্কের মুখের দিকে তাকিয়ে বলে, তো কি দেখাচ্ছে তুমি? সবাই খাবার খাচ্ছে, আমিও তো খাচ্ছি। এত কথা না বলে খাবারটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। কথাটি বলে তে আবারও গপ গপ করে খাবার খেতে শুরু করে। জঙ্গক এবার একটু বিরক্ত হয়, বিরক্ত হয়ে তে হাতটা ধরে ফেলে। সঙ্গে সঙ্গে তে জঙ্গকের মুখের দিকে তাকায়, কি হয়েছে, হাত ধরেছ কেন, খাবো না নাকি? আরে গাধি, আমি তো তোমাকে এটা দেখাচ্ছি না সবাই খাচ্ছে, আমি তোমাকে এটা বোঝাচ্ছি সবাই আস্তে আস্তে খাচ্ছে আর প্রেম করছে। তুমি তো খেয়েই যাচ্ছ, খাওয়া শেষ হলেই তো চলে যাবো, তাহলে প্রেম কখন করবো? মানে কি কি বলছো জঙ্গক, আমি বুঝতে পারছি না। আহা জান, তুমি এত ইনোসেন্ট কেন? একটু কম ইনোসেন্ট হলে কি হয়? তে আমরা না প্রেম করছি, প্রেমিক প্রেমিকারা রেস্টুরেন্টে বসে যেভাবে খাবার খায় আমরা সেভাবে খাবো, তুমি তো শুধু খেয়েই যাচ্ছ, প্রেম তো করছো না আমার সাথে। কি বলছো কি জঙ্গক, সব খাবার সময় কি আবার প্রেম করা যায়? জান পাখি, যায় তো, শুধুমাত্র খাওয়া দাওয়া কেন, গোসল ঘুম দৈনন্দিন জীবনে যত কাজ আছে সমস্ত কাজের উপরেই প্রেমিক প্রেমিকারা এখন প্রেম করে থাকে। জঙ্গক, আমি কখনোই প্রেম করি নাই, আমি কিভাবে জানবো প্রেমিক প্রেমিকারা রেস্টুরেন্টে কিভাবে খাবার খায়? আর তুমিও তো করো নাই। আমি করি নাই, কিন্তু আমি ইউনুকে দেখেছি তো আয়ুর সাথে কিভাবে প্রেম করে। ওকে ফাইন, তুমি প্রেম করতে চাও আসো করো প্রেম, আমি জানি না তুমি কিভাবে করবে, করো। সঙ্গে সঙ্গে জঙ্গক একটা স্মাইল দেয়, তারপর নিজের চেয়ার থেকে উঠে এসে তের পাশে একেবারে তে শরীর ঘেঁষে বসে। কি ব্যাপার জঙ্গক, করছো কি? তুমি কি এখন আমার কোলে বসবে? জান, আমি কেন তোমার কোলে বসবো, তুমি আমার কোলে বসবে। কি বলছো তুমি, এটা এটা বাসা না, এটা রেস্টুরেন্ট, এখানে মানুষের অভাব নাই। তো কি হয়েছে জান, একটু আশেপাশে তাকিয়ে দেখো ওরা কি করছে। আবারও চারদিকে তাকালো, এবার তে অন্য কিছুই দেখতে পেল। প্রথমবার তাকিয়ে দেখেছিল সবাই মিলে খাওয়া দাওয়া করছিল আর কথা বলছিল, কিন্তু এবার রেস্টুরেন্টের ভিন্ন রূপ। তাকিয়ে দেখে জোড়ায় জোড়ায় ঘেঁষে ঘেঁষে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, কেউ কেউ তো আবার এক প্লেটে খাবার খাচ্ছে, আবার কেউ কেউ একটা জুসের গ্লাসে দুইটা পাইপ দিয়ে এক গ্লাসের জুসি খাচ্ছে, এর থেকেও ডেঞ্জারাস অনেকে খাচ্ছে আবার মাঝে মাঝে কিসও করছে, কেউ কেউ তো আবার ঠোঁটেও কিস করছে, ওপেনলি লিপ কিস যাকে বলে। এক নজরে সবটা দেখে জঙ্গকের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। জঙ্গক তো একটা নটি স্মাইল দিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছে। জঙ্গক, এখন তুমিও আমার সাথে এগুলা করবে? ইয়াহ ডার্লিং, আমিও তো এটাই করব। তাছাড়া প্রেমিকদের প্রেমিকাকে নিয়ে অনেক আক্ষেপ থাকে, আমিও তো প্রেমিক, আমারও তো আমার প্রেমিকাকে নিয়ে অনেক আক্ষেপ আছে, আমি কেন মিস করব, আমি কেন বাঁচাবো বলো? জঙ্গক, তুমিও আমাকে সবার সামনে ওপেনলি কিস করবে? অবশ্যই জান, কেন করব না, তাছাড়া অন্য প্রেমিকের মতো তো আমি না, আমার প্রেম পুরোপুরি বৈধ, আমি যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমাকে কিস করতেই পারি। কথাটি বলে জঙ্গক নিজের ঠোঁটে নিজে বাইট করে, তের দিকে তাকিয়ে বলে, তে তুমি এখন আমাকে একটা কিস করো। আমি? তুমিই তো করবে। জঙ্গক, আমি এত মানুষের মধ্যে এটা পারবো না। হ্যাঁ জান, তুমি কেন বুঝতে চাচ্ছ না, সবাই প্রেম করতে আসছে, সবাই যার তার প্রেম নিয়ে ব্যস্ত, তোমার আর আমার দিকে কেউই তাকিয়ে নাই। তাছাড়া প্রেমিকারও তো দায়িত্ব প্রেমিককে একটু খুশি করা, আর এখন যদি তুমি আমাকে কিস না করো তাহলে কিন্তু আমি। কথাটি বলে শেষ করতে পারে নাই জঙ্গক, এর আগেই তে জঙ্গকের গালে
একটা সফট কিস করে দেয়। সঙ্গে সঙ্গে জঙ্কুক একটু হাসে, ডার্লিং এখানে না তো লিপসেও একটা দাও, ধৈর্য ধরো লাভ, ওটা পার্সোনালি পরে দেব, এখন না। আহা, আমার জানটা দেখা যায় আমার প্রেমের ভাষা বুঝতে পারছে। তুমিই তো শেখাচ্ছো। তারপর এক হাত দিয়ে তার কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে রেখে নিজের হাত দিয়ে দেখে খাবার খাওয়াতে শুরু করে। তে তো ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু তার ভীষণ ভালো লাগছিল। জঙ্কুক খুব যত্ন সহকারে তেকে খাবার খাইয়ে দিচ্ছিল। তেকে খাবার খাওয়ানোর এক পর্যায়ে জঙ্কুক খাওয়ানো বন্ধ করে তার মুখের দিকে তাকিয়ে আছে। তে তো বুঝতে পারছে না জঙ্কুক কেন তার মুখের দিকে এভাবে তাকিয়ে আছে। হঠাৎ করেই জঙ্কুক তার নিজের দৃষ্টিটা সরিয়ে অন্যদিকে তাকায়। জঙ্কুক অন্যদিকে তাকিয়েছিল, তেকে খাবারও খাওয়াচ্ছিল না, তার মুখের দিকেও তাকাচ্ছিল না। তে বিষয়টা বুঝতে পেরে জঙ্কুক কোন দিকে তাকিয়ে আছে ওই ডিরেকশন অনুযায়ী তাকিয়ে দেখে একটা মেয়ে পরম যত্নে তার প্রেমিক কে খাবার খাইয়ে দিচ্ছিল। আর জঙ্কুক ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। বিষয়টা যখন তের চোখে পড়ে, তের আর বুঝতে বাকি থাকে না জঙ্কুক কেন তাকে খাওয়ানো স্টপ করে ওই দিকে তাকিয়েছিল। একটু মৃদু হাসে আর নিজের প্রতি নিজের একটু রাগও হয়। আসলেই তো লোকটা কত সুন্দর করে প্রেম করছে তার সাথে, আর সে কি রকম প্রেমিকা, প্রেমিকের প্রতি কোনো যত্নই নাই। মনে মনে নিজেকে দু একটা গালিও দেয়। তে তার দু হাত দিয়ে জঙ্কুকের গাল দুটো শক্ত করে ধরে নিজের মুখের দিকে ঘোরায়। তারপর জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল করে নিজের হাতে খাবার নিয়ে জঙ্কুকের মুখের সামনে ধরে। সঙ্গে সঙ্গে জঙ্কুকের মুখে একটা বিগ স্মাইল চলে আসে, যেন সে বিশ্ব জয় করে ফেলেছে। তে নিজের হাতে জঙ্কুককে খাবার খাইয়ে দেয়। জঙ্কুক মনের আনন্দে তের হাত থেকে খাবার খায়। জঙ্কুক তের হাত থেকে খাবার খাচ্ছে আর মাঝে মধ্যে তের গালে একটা করে কিস করছে। আর তেও জঙ্কুককে খাবার খাওয়াচ্ছে আর মাঝে মধ্যেই জঙ্কুকের গালে একটা করে কিস করছে। একজন আরেকজনকে খাবার খাওয়ানোর মধ্যেই হঠাৎ করে তে বলে উঠে, জঙ্কুক তোমার প্রেম করার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে, আই লাভ ইট। সত্যি জান, আমার প্রেম করার স্টাইল তোমার কাছে ভালো লেগেছে? জঙ্কুক তোমার প্রেম করার স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। কথাটি বলেই তে যখনই আবারও জঙ্কুককে খাবার খাইয়ে দিতে চায়, সঙ্গে সঙ্গে জঙ্কুকদের হাতটা ধরে ফেলে। জঙ্কুকদের চোখের দিকে তাকিয়ে তেকে বলে, তে আই লাভ ইউ। কথাটি শুনে তে চুপ করে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। জঙ্কুক বসে অপেক্ষা করছে তের উত্তরের। তে কোনো উত্তরই দেয় না, একটু মৃদু হেসে জঙ্কুকের মুখের সামনে খাবারটা ধরে। জঙ্কুক কিছুই বলে না, চুপচাপ খাবারটা গিলে ফেলে। তে মনে মনে বলছে, আই'ম সরি লাভ, আমি এখন তোমাকে কোনো উত্তরই দেব না। রাত 12টার পরে যখন আমার বার্থডে আসবে, আমার জন্মদিন উপলক্ষে আমি তোমাকে গিফট করব, আর আমাকে সারা জীবনের জন্য আমি তোমাকে দিয়ে দেব। জঙ্কুক আর তে তো বসে বসে খাবার খাচ্ছিল, হঠাৎ করে রেস্টুরেন্টের এক পাশ থেকে চেঁচামেচির শব্দ হতে শুরু করলো। সবাই ওইদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে বিষয়টা কি হচ্ছে। আসলে একটা ছেলে আর একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছিল রেস্টুরেন্টে। হঠাৎ করে কিভাবে যেন ওদের গার্ডিয়ানরা চিনে যায়। এখানে গার্ডিয়ানরা এসে ছেলে আর মেয়ে দুটোটাকে ধরে নিয়ে যাচ্ছে, ছেলেটাকে ভীষণ মারছে। জঙ্কুক তো হা করে ওই দৃশ্য দেখছে। তে তো অবাক, এরকম দৃশ্য ওরা আগে কখনোই দেখে নাই, কারণ ওরা তো কখনো প্রেম করে নাই। যখন এই সিনটা দুজন দেখছিল, হঠাৎ করে দুইজন দুজনের মুখের দিকে তাকিয়ে হেসে দেয়। জঙ্কুক বলে, বাবারে বাবা, ভালোই হয়েছে, আমরা প্রেমটা বিয়ের পরে করছি। বিয়ের আগে করলে আমাদের সাথে যদি এরকম হতো তাহলে কি করতাম বলতো? হঠাৎ করেই ওরা দুজন লক্ষ্য করে রেস্টুরেন্টের অর্ধেকের বেশি মানুষ চলে গেছে। আসলে যারা প্রেমিক প্রেমিকা ছিল তারা ভয়ে চলে গেছে। ও গড, কি ডেঞ্জারাস কাহিনী, ঠিক বলেছো জঙ্কুক, আমরা বিয়ের পরে প্রেম করে খুব ভালো করছি। আসলে বিয়ের পরে প্রেম করাটাই ভালো, বিয়ের আগে প্রেম করাটা খুব ঝামেলা। তো এভরিওয়ান, এই পার্টটা আমি এখানেই শেষ করে দিলাম। আসলে তোমাদের মধ্যে অনেকেই তেকুকে লতুবতু প্রেম দেখতে চেয়েছিলে, তাই এই পার্টটা আমি ভরপুর প্রেম দিয়ে দিলাম। আর হ্যাঁ গাইস, এই পার্টটাতে কিন্তু আমি তোমাদেরকে প্রেম কিভাবে করতে হয় সেটাও শিখিয়ে দিলাম। তো কেউ কিন্তু নেগেটিভ কোনো মাইন্ডে নিবা না, ঠিক আছে? আর এপিসোডটা আর ভিডিও স্টোরি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।